সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রাজগড় ফার্ম থেকে আমি রঞ্জিত বলছি। তো আমি আজকে এই ভিডিওটি করেছি যে আপনারা যদি এরকম ফার্ম করতে চান তো অবশ্যই আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল অথবা ক্রসব্রিডের 8-10টি ছাগল দিয়ে শুরু করতে চান তো অবশ্যই আপনারা এই গাছগুলি রোপণ আগে করে নেবেন। কারণটি হচ্ছে আপনি প্রথম একটি ছাগল যখন 8-10টি ছাগল যখন ক্রয় করবেন অবশ্যই সেটি হচ্ছে আপনি দানাদার খাবার খেতে চাবে না, কিন্তু ছাগলের এই নেপিয়ার পারফিউম গাছটি অবশ্যই তাদের সুস্বাদু একটা খাবার, সব ছাগলই খেয়ে থাকে। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমার ছাগলগুলিও এটি কীভাবে খাচ্ছে। তো এই নেপিয়ার পারফিউম গাছগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। যদি আমার এখানে আসতে পারেন, আমার এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে, তো আমি অবশ্যই ফ্রিতে আপনাদের এই গাছগুলি দিয়ে দিব। আমি চাচ্ছি যে আমার এই আমি যেরকমভাবে করেছি, আমি অনেক কষ্ট করে কাটিংগুলি সংগ্রহ করেছি অনেক দূর থেকে জামালপুর থেকে, আমি চাই আমার কাছ থেকে সবাই নিয়ে যাক বিনা টাকায়, কারণ সবাই জানে এরকম একটি ফার্ম করতে পারে। এর কারণটি হচ্ছে আমার এখানে সব কিছু খরচ নিয়ে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু আমি এখন ইদানিং এখান থেকে প্রতি মাসে 10-15 হাজার টাকা পাচ্ছি। কারণ আমি এখনও ঢাকায় থাকি, বাড়িতে হয়তো বা 2-4 বছর পরে চাকরি করব কি করব না থাকবে না, 2-4 বছর পরে আমি যখন বাড়িতে যাব, তখন জানি এই ফার্মটি দিয়ে আমি মোটামুটি ভালো চলতে পারি। সেই জন্য এটি আমি আগে দিয়েছি, এখন এটি আমার বাড়ির পরিবারের দেখাশোনা করতেছে, কারণ এখন লোকজন রাখিনি যেহেতু কম আছে। কিন্তু আমি ঘরটা যেভাবে তৈরি করেছি, গাছগুলি রোপণ করেছি, অবশ্যই আমি লোক রাখবো, কিন্তু এখনই না, কারণ একটি লোক রাখতে গেলে 8-10 হাজার টাকা খরচ পড়বে। কারণ এখন আমার ছাগল যেহেতু কম, অল্প বাড়ির ফ্যামিলির লোকজনই পারে, পরে যখন বাড়বে তখন আমি লোক রাখবো। তো অবশ্যই এই গাছগুলি আমি যখন রোপণ করেছিলাম, দেখতেই পারছেন একটি করে কাটিং রোপণ করেছিলাম, এখন কীরকম সুপ ধারণ করেছে এক বছরে। প্রথম 2-3 বার কাটার পরেই আমার এরকম বড় বড় সুপ হয়েছে। আমি চাই আমার কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই নিতে পারেন, আমার এখানে আসলেই আমি দিয়ে দিব। যে আসবে তাকে আমি দিই কাটিং, দিয়ে অনেককে কাটিং দিচ্ছি, কারণ আমি চাই আমার আশেপাশে সবাই এগুলো করুক। কারণ ছাগল পালন ভালো একটি পয়সা উপার্জনের একটি ব্যবসা আমি বুঝতে পারতেছি, কারণ আমার ফ্যামিলিতে আগে প্রতি মাসে 5-7 হাজার টাকা প্রতি মাসে মান্থলি দিতে হতো, কিন্তু এখন আর দিতে হচ্ছে না। ছাগল বিক্রি করেই তারাই এই টাকাগুলি উপার্জন করতে পারে। তো অবশ্যই আমি বলবো যারা সঠিক উপায়ে এরকম মাচা পদ্ধতি, গড়, ভ্যাকসিনেশন, নেপিয়ার পাকচুন বা জাম্বু গাছ বা যে কোনো ধরনের গাছ ছাগলের রোপণ করে তারপরে ছাগল ক্রয় করবেন। কারণ এখন যে বাজারের পরিস্থিতি, ছাগল কিন্তু অনেক দাম, 1 কেজি মাংস কিনতে গেলে 700-800 টাকা লাগে। তো অবশ্যই বুঝতে পারছেন একটি দেশি ছাগল বছরে 4টি বাচ্চা দিয়ে থাকে। তো আমি বলবো অবশ্যই ক্রসব্রিডের ছাগলগুলি 2-1টা শখের বসত পালতে পারেন, আর ব্যবসার জন্য আপনি ব্ল্যাক বেঙ্গল ভালো কোয়ালিটি, ভালো হাইট দেখে পালন করবেন, তো অবশ্যই আপনি লাভ করতে পারবেন। কারণ একটি ছাগল 4টি করে বাচ্চা দিয়ে থাকে, এটা দিবেই, এটা তাদের দিতেই হয় অভ্যাস, ভালো জাতের ছাগল হলে। তো সেটি আপনারা করবেন, আর এটি ভালো একটি ব্যবসা। যদি এরকম আপনাদের বাড়িতে জায়গা থাকে, প্লেস থাকে, অনেকে ভাবতেছেন করবেন, তো অবশ্যই করে ফেলবেন। তো আমার কাছে যোগাযোগ করতে পারেন আপনারা, গাছগুলি আমার কাছে যোগাযোগ করে গাছের কাটিংগুলি ক্রয় নিতে পারেন, টাকা পয়সা লাগবে না, আমি এমনিতে দিয়ে দিব, কারণ যেহেতু আমার আছে। কারণ আমি 1 বছর পরপর গাছগুলি কেটে পুরা কেটে আবার নতুন করে রোপণ করি, তখন দেখা যায় যে আমি এমনিতেই গাছগুলি গোড়াগুলি ফেলে দিয়ে থাকি, কারণ নতুন করে আবার লাগাই, কারণ 1 বছর পরে এই গাছগুলি টেম্পার বেশি থাকে না, যার কারণে আমি নতুন করে পরে আবার রোপণ করি, তখন আমার কাছে নিতে পারবেন, আগেও নিতে পারেন, অল্প অল্প করে আমার কাছে নিয়ে আপনারা বীজটা সংগ্রহ করতে পারেন, কাটিংটা সংগ্রহ করতে পারেন। তো অবশ্যই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা এইভাবে করবেন, আপনারা লাভবান হতে পারবেন আশা করছি, কারণ আমি যে এটা করেছি এটা আমার করাতে আমার অনেক আনন্দ হচ্ছে, আমি অনেক আনন্দ পাচ্ছি এখান থেকে। আমার ভবিষ্যৎ চিন্তা আছে যে আমি যদি ঢাকায় না থাকি, আমি এটি দিয়ে আমার ফ্যামিলির সংসার আমি ভালোভাবে চালাতে পারবো।
আমি বলতে চাই না প্রতি মাসে 50,000-30,000 টাকা লাভ হবে, কিন্তু যাই আসুক আমার সংসারটা ভালোভাবে চলবে।